ঘটনাটা বলতে আমারই আমরা একই ডিপার্টমেন্টে কাজ করি, আমার সিনিয়র দাদা, ওনার নাম হচ্ছে নাসিরুদ্দিন আনসারি, দীর্ঘ প্রায় 30-35 বছর উনি প্ল্যান্টে কাজ করছে। ওনার বাড়ি হচ্ছে ঝাড়খণ্ডে, ঝাড়খণ্ডে বাড়ি। তো আজকে মঙ্গলবার আমার ইভিনিং ডিউটি, উনি গত মঙ্গলবার একটা ছোটোখাটো অ্যাক্সিডেন্ট হয়েছিল আর কি, আর দিন সপ্তাহে আগে উনি বাড়ি থেকে এসেছে, প্রায় লকডাউনের জন্য প্রায় মাস 4-5 বাড়ি যেতে পারে না, তারপরে বাড়ি গিয়েছিল, গত সপ্তাহে বাড়ি থেকে এসেছে। আসার পর একটা ছোটোখাটো অ্যাক্সিডেন্ট হয়েছিল, মাথায় দুটো টিচ আছে, সে টিচটা এখনও কাটেনি আমাকে। আজকে আমি দুপুরবেলা ডিউটি আসতে আমি জিজ্ঞেস করলাম, দাদা শরীর কেমন? আমাকে বললো সব ঠিক আছে, এদিকটা একটু ব্যথা, আর দুটো টিচ কালকে কাটবে বলেছে, ওই কারণে চান টান হয়নি, কালকে যেন টিচ করার পরই কাটবো। বলার পর আজকে 5টা পর্যন্ত আমাদের ডিউটি ছিল, তারপরে আবার 2 ঘন্টা এক্সট্রা ডিউটি করেছে, 7টা পর্যন্ত ডিউটি করে বাড়ি এসছে। বাড়ি আসার পরে যেমন কোয়ার্টারে যাই তেমন আমরা জানি চলে গেছে, ঠিক ওই 8:10-15 নাগাদ, যেহেতু আমার 2:10 ডিউটি, আমি ডিপার্টমেন্টে আছি, এখান থেকে একজন ফোন করলো যে এরকম প্ল্যান্টে একজন কাজ করে, অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, পপুলারে ভর্তি। তো আমরা এদিক ওদিক দিয়ে খোঁজ খবর নিয়ে দেখলাম যে এরকম যে কোয়ার্টার নাম্বারটা বললো, যে ওই কোয়ার্টারের নাম্বারে নাসির আনসারি বলে একজন এতে ভর্তি আছে পপুলার নার্সিং হোমে। তখন আমি আবার এলাম, সাহেবদের সঙ্গে কথাবার্তা বলে এলাম, কোন প্ল্যান্টে কাজ করে? কোলাঘাট থার্মাল পাওয়ার প্ল্যান্টে, সিএইচপি ইলেকট্রিক মেনটেন্যান্সে, কেটিবি কোয়ার্টারে থাকতো? হ্যাঁ, কেটিবি কোয়ার্টারে থাকতো, 54/A। আমার দেশের বাড়ি? দেশের বাড়ি হচ্ছে ঝাড়খণ্ড। এনার নাম? এনার নাম হচ্ছে নাসিরুদ্দিন আনসারি। ওনার বাড়ির কোনো যোগাযোগ? হ্যাঁ, ওনার বাড়ির সঙ্গে যোগাযোগ হয়েছে, ওনার সম্বন্ধে এসেছে এখন, টাকার ফলে এইমাত্র সম্বন্ধে এলো, আর এইবারে যে বাড়ি থেকে এসছে ওর বৌদিকেও সঙ্গে করে নিয়ে এসছে, বৌদি কোয়ার্টারে আছে। তো তাকে এখনও খবরটা দেওয়া হয়নি যে এক্সপায়ার করে গেছে বলে, এমনি বলেছে যে অ্যাক্সিডেন্ট হয়েছে, নার্সিংহোমে ভর্তি আছে। আপনি কে? আমি ওনার কলিগ, উনি আমার সিনিয়র দাদা, আমার নাম মির্জা মাসুম। হ্যালো।